হ্যালো ইভার্স, তো আজকে আমার তৃতীয় দিন, তো আজকে বেশি কিছু করবো না, দেখি তারপর আপনাদেরকে দেখাবো যে কই কই যাব। আর আজকে আমার কলিগের বার্থডে, যে আমাকে এখানে আসতে বলছে কে, অ্যাকচুয়ালি না আসলে মিস করতাম অনেক সুন্দর প্লেসগুলি। তো আজকে তৃতীয় দিনের ব্রেকফাস্টটা, এটাও সুন্দর। তো এখানে আসছি এখন, এটার নাম হচ্ছে দীঘা পুন্তারিসো, ব্রিন্দিসি শেষ প্রান্তে মারে, প্লাস এখানে ফিশিংও করতে পারবেন। এখানে গাড়ি পার্কিং এর জায়গা আছে, বিশাল জায়গা। সেন্দিয়ামো পেস্কিয়ামো andiamo ওই যে সাপোর্ট ব্রিন্দিসির। তো বিভার্স, আমরা আরেকটা মারা আছে, এর জায়গার নাম হচ্ছে দীঘা পুন্তারিসো, এর ব্রিন্দিসির। আর যেখানে আমি আছি লজে, ওখান থেকে আসতে মাত্র 20 মিনিট লাগে। আর এখানে বিশাল পার্কিং, আর হাঁটার জায়গা আছে, আপনি হেঁটে ওই মাথা পর্যন্ত যেতে পারবেন শেষ প্রান্তে। এর আগে কোনো জায়গা নাই, সারা পুরোটা মারে আর মারে, মানে সি সাইড আর সি সাইড। তো এখানে আমরা আধা ঘন্টা স্পেন্ড করব মাছ ধরার জন্য। আমরা সব নিয়ে আসি, দেখেন এটা পুরোটা ব্রিন্দিসি পট পুরিয়া সে। তো আমরা এখান দিয়ে অনেক দূরে হেঁটে যেতে হবে, এর থেকে ভালো আমরা এখান থেকে দেখবো যে আরেক সাইডে কি আছে। দেখেন ভিউয়ার্স, ঘামায় কি হয়েছি, এতটাই গরম। এখানে হাঁটাটা, এটার নাম হয়েছে দীঘা পুন্তারিসো। ডিরেকশন দিলে আপনার পুলিয়ার থেকে ডাইরেক্ট নিয়ে আসবে ব্রিন্দিসি পটের এখানে। এখানে মাছ ধরার সিস্টেম আছে, সাঁতার কাটার সিস্টেম আছে, মারে যাওয়ার সিস্টেম আছে। তো অনেক গরম, আমরা উপরে উঠে গেছি, নিচে অনেক গরম ছিল, এখানে হাঁটতেছিলাম, এখন আমরা উপরে উঠে গেছি। এখানে দেখেন কত বাতাস, এটা হয়েছে সাগরের শেষ প্রান্তে, যার নাম হয়েছে দীঘা পুন্তারিসো। যে দেখেন রোমান্টিক প্লেস বললেও হয়, পুরোটা সাগর, সাগরের মাঝে রাস্তাটা বানানো। প্রথম মাছ প্রথমবার এই ধরে লাইলাম, মাছ ধরছি এই যে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট করতে আসলাম বাসায়। রেস্ট করে এখন আবার বিকালের দিকে আমার কলিগের বাসায় যাব, তার বার্থডে পার্টি। এই তো ছিল তৃতীয় দিনের মতন, দেখি কি বার্থডে পার্টি কি হয়, বিস্তারিত আপনাদেরকে দেখাবো। তো আজকে হয়েছে 15 আগস্ট, সব কিছু বন্ধ, শুধু একমাত্র খাবার মার্কেটটা খোলা আছে। কি সুন্দর টি শার্ট, দেখি চিন্তা ভাবনা করতেছি এটা নেওয়ার জন্য, তো এটা নিয়ে নিলাম আমার কলিগের জন্য, গিফটটা সেরকম হবে। তো আজকে হয়েছে 15 আগস্ট, এটার থেকে বেশি আর ভালো কিছু পাইলাম না। তো এটা চেঞ্জ করে এই পারফিউমটা নিয়ে এলাম, কি জন্য ওটা জানি না, কীভাবে ব্যবহার করতে হয়। তো ইউভার্স, বের হয়ে এসে পড়ছি, এখন যাব বার্থডে পার্টিতে আমার কলিগের, যার কারণে এত সুন্দর একটা জায়গায় আমি আসছি। যাওয়ার আগে দেখবো, শপিং করার টাইম থাকলে অবশ্যই শপিং করব এখান থেকে, তাহলে এখানে শপিং করা যায়। শপিং বলতে এখানে ভালোই শপিং, কারণ হয়েছে 18 বছর নাপোলিতে ছিলাম, তো জানি এখানে শপিং মলগুলিতে ট্যাক্স ফ্রি সব জিনিস পাওয়া যায় কম দামে। তো
সপ্তাহিত ছিল তিন নম্বর দিন, ভালো করে ঘোরা শেষ হয়ে গেল, বেশি একটা ঘোরা হয় নাই। কিন্তু চার নম্বর দিন অনেক ঘোরা হবে, আপনাদেরকে ভিডিওতে অনেক কিছু দেখাবো যে পুরুলিয়াতে আরো এমন এমন জায়গা আছে যে আপনারা চিন্তাও করতে পারবেন না, ভ্যাকেশনগুলি কাটাতে পারবেন।